আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাকানুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন আমরা বাংলাদেশ টু লন্ডন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নুরগাঁও গ্রামের আসলে আমরা জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাঁও মাদ্রাসায় অবস্থান করছি এবং আপনাদেরকে এই মাদ্রাসার ভিতরের যে অংশগুলো আছে মাদ্রাসা কিভাবে পরিচালনা করা হচ্ছে এবং কিভাবে ছাত্ররা লেখাপড়া করছে এবং আজকে মাদ্রাসার একটা বার্ষিক জলসা বিশেষত আজকে মাদ্রাসার বাৎসরিক জলসা এখানে আসলে বাদ আসর বয়ান রাখবেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের অনুরোধ আপনারা আসলে এই প্রচারটুকু এবং আল্লামা নুরুল ইসলাম দামাত বারকাতুহুম হুজুরের বয়ানটি আপনারা শুনবেন এবং শেয়ার করবেন পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি এই মাদ্রাসা রুহুল উলুম নুরগাঁও মাদ্রাসা এই মাদ্রাসাটি আসলে আপনাদেরকে আমরা এখন উপস্থাপন করব এবং ঘুরে ঘুরে মাদ্রাসার সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এখানে আসলে এই গার্ডেন সুন্দর করে সাজানো ফুলের বাগান মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কিন্তু আপনাদের সম্মুখে এই মুহূর্তে আমরা ক্যামেরার সম্মুখে ধারণ করছি আপনারা দেখতে থাকুন এবং বেশি বেশি করে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করবেন আর বিশেষ করে অনুরোধ যেহেতু আল্লামা নুরুল ইসলাম অলিফুরি দামাত বারকাতুম হুজুর বাদ আসর বয়ান রাখবেন ইনশাল্লাহ আপনারা সবাই এই বয়ানটি শুনবেন এবং দেখবেন সুপ্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে মাদ্রাসার ছাত্ররা আমার পিছনে দাঁড়িয়ে আসলে আমরা এই নুরগাঁও মাদ্রাসার বার্ষিক জলসা আসলে লাইভ সম্প্রচার করব বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে আমরা লাইভ সম্প্রচার শুরু করার আগে কিন্তু একটি লাইভ এই মুহূর্তে যেটি করতেছি আসলে বিশেষ করে এই মাদ্রাসার যে সুন্দর বাগান বা মাদ্রাসার যে পরিবেশ এই পরিবেশটা আসলে আমাদের এত সুন্দর লাগছে এত ভালো লাগছে এজন্য কিন্তু আমরা লাইভে চলে আসলাম আমরা এই মুহূর্তে একজন ছাত্র ওনার কাছ থেকে আমরা জানবো উনি কতদিন ধরে এই মাদ্রাসায় কোন ক্লাসে লেখাপড়া করেন এবং কীভাবে এখানে লেখাপড়ার মান গুণগত মান কীভাবে আমরা এই ছোটো ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আমি হিফজ
সুইপার হয়েছি। মাশাল্লাহ, সুপ্রিয় ভিউয়ার্স, এই ছোট বাইটি আসলে এই মাদ্রাসার নিয়মিত ছাত্র, সে কিন্তু সোয়েফারা হিফজ করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সম্পূর্ণ কুরআন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকে যেন হাফিজ হাফিজ হিসাবে কবুল করেন। আমি আসলে বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে দোয়া করি এবং সবার দোয়া কামনা করি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলে মাদ্রাসার আরেকটি অংশ আমাদের সম্মুখে দেখা যাচ্ছে, আমরা এখানে চলে যাব, আপনাদেরকে দেখাবো মাদ্রাসাটি। আসলে ফুলের বাগানে মাদ্রাসাটাই আসলে মুখরিত, ফুলের সুগ্রানগুলো আসলে কিন্তু পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে এখানে। এখানে কিন্তু আমার সম্মুখে যে গার্ডেন, যে গার্ডেনটি এখানে গার্ডেনে লেখা আছে হিফজ, আসলে নুরি উদ্যান। এখানে কিন্তু যারা মেহনত করেছেন এবং এই ফুলের বাগানটিকে সুন্দর করে সাজিয়েছেন তারা হিফজ বিভাগের ছাত্রবৃন্দ আমরা যতটুকু জানি। এবং এখানে কিন্তু একটি নুরি উদ্যান একটি সাইনবোর্ড লাগানো হয়েছে, এখানে কিন্তু লেখা আছে যে সেই জন্য হিফজ বিভাগের ছাত্রবৃন্দ। আমি আন্তরিকভাবে তাদের কাছে ধন্যবাদ জানাই, তাদেরকে যারা মেহনত করে এই বাগানটিকে এত সুন্দর করে সাজিয়েছেন, তাদেরকে আমি আসলে এই হিফজ বিভাগের ছাত্রবৃন্দ যারা মেহনত করেছেন তাদেরকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী যারা আমাদের এই চ্যানেলটির সাথে সম্পৃক্ত, আপনারা আসলে বেশি বেশি করে এই লাইভটি আপনারা শেয়ার করবেন এবং দেখবেন এই নবীগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জের যারা প্রবাসী যাদের রিকোয়েস্টে, আমরা কিন্তু জানতাম না এই বাৎসরিক যে জলসাটি, যাদের রিকোয়েস্টে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি তাদের জন্য আসলে আমাদের এই সারপ্রাইজটি আমরা তাদেরকে দিতে চাচ্ছি। আসলে আপনারা আপনাদের প্রিয় মাদ্রাসাটি এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের সার্থকতা হবে আপনাদের দেখার মাধ্যমে, আমাদের প্রচারের মাধ্যমে। আমরা কিন্তু এখানে আল্লাহর ওলি এখানে কিন্তু আসলে ডক্টর শায়েখ আলী আছগর নুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আসলে বহুত বড় একজন আল্লাহর অলি ছিলেন। ওনার আসলে রেখে যাওয়া স্মৃতি হিসেবে কিন্তু এই মাদ্রাসাটি, আমরা মাদ্রাসার পুকুরের সামনে আসলে চতুর্দিকেই গার্ডেন বাগান, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর কুরআনে হাফিজ যারা তারাও কিন্তু আসলে ফুল ফুটতেছে এই মাদ্রাসাতে। আমি দৃঢ় বিশ্বাস আমার এখানে কিন্তু আসলে খুব শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে কিন্তু লেখাপড়া হচ্ছে। আমরা আসলে একজন উস্তাদের কাছে এই মুহূর্তে চলে যাব, যিনি এখানে আমরা খুঁজে বার করব ওনাকে, শিক্ষকতা করে আসছেন যিনি, ওনার কাছে আমরা চলে যাব এবং ওনার কাছ থেকে আমরা আসলে গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আজ যেহেতু বাৎসরিক জলসা, এই জলসা উপলক্ষে আসলে কিন্তু এখানে বাবুর্চিরা রান্নার কাজে ব্যস্ত, মেহমানরা অতিথিরা আসবেন, তাদেরকে কিন্তু আপ্যায়ন করা হবে মাদ্রাসার পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাবুর্চিরা রান্না করতেছেন খুব নিরিবিলি পরিবেশে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতেই থাকুন আজকের এই জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাঁও মাদ্রাসা। আমরা কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে সব কিছু দেখাবো এবং আমরা কিন্তু দেখাতে সক্ষম হব যেখানে হিফজখানা, যেখানে হাফিজরা আসলে ছাত্রদেরকে নিয়মিত লেখাপড়া করান, কুরআন তিলাওয়াত করান, আসলে সেই কক্ষে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাতে সক্ষম হব। আপনারা আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি মাদ্রাসার যে বাৎসরিক জলসা, সেই জলসার প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকেছি এবং আপনাদেরকে আমরা বাৎসরিক জলসা উপলক্ষে যারা এই আয়োজন করেছেন এত সুন্দর করে আসলে এই প্যান্ডেলটা বানানো হয়েছে আপনাদেরকে আমরা প্যান্ডেলের ভিতর থেকে সরাসরি সম্প্রচার করে দেখাচ্ছি আজকের এই অনুষ্ঠান যেখানে সম্পন্ন করা হবে দিনই মাহফিলটি। আসলে এখানে যে ব্যানারটি লাগানো হয়েছে জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাঁও খামারগাঁও নবীগঞ্জ হবিগঞ্জ সিলেট বাংলাদেশ, আসলে খুব সুন্দর করে এখানে সারিবদ্ধ করে তিনটি চেয়ার রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা মাদ্রাসার ভিতরে এত সুন্দর পুষ্পকানন ফুলের বাগান আসলে খুব কমই আমাদের চোখে পড়ে, কিন্তু এখানে আসার পর আসলে আমরা মুগ্ধ হয়েছি এই বাগানগুলো দেখে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলে মাদ্রাসার একজন ছাত্র, ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবো যে মাদ্রাসায় আসলে এই মুহূর্তে শিক্ষার্থী কতজন মাদ্রাসাতে আছেন এবং লেখাপড়া করতেছেন, আমরা ওনার কাছ থেকে জানবো, এবং মাদ্রাসার লেখাপড়ার মান কীভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আমরা জানতে চাচ্ছি যে মাদ্রাসায় কতজন ছাত্র লেখাপড়া করতেছেন এবং কতজন উস্তাদ আসলে কীভাবে লেখাপড়াটা মানসম্মতভাবে যে এগিয়ে যাচ্ছে দিন দিন, হাফিজরা বেড়েই চলেছেন, সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তে দর্শকদের জানাতে চাই। শুকরান জাজিলান। আমাদের মাদ্রাসায় ছাত্র প্রায় 375 জন হবে আনুমানিক, আর বোর্ডিং আছে, আর হিফ শাখায় আছে প্রায় 150 জন হবে। আমাদের মাদ্রাসায় দিন থেকে দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের সুনাম, বিশেষ করে হিফ শাখার সুনাম, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং নুরগাঁও মাদ্রাসা রুহুল উলুম নুরগাঁও মাদ্রাসার সুনাম প্রসিদ্ধ এবং জামাত বিভাগে অনেকও বেড়ে চলছে সুনাম। এভাবে আসলে ভাই আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি যে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম, এবং উনি কত সালে উনি মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টা আসলে যদি। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো ডক্টর শেখ আলী আছগর নুরী রহমাতুল্লাহি আলাই। উনি 1972 সালে মৃত্যুবরণ করেছেন। আর মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন 1965 সালে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা মাদ্রাসার একজন ছাত্র, ওনার কাছ থেকে আসলে গুরুত্বপূর্ণ কথাবার্তা এই মুহূর্তে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে পুরো জলসাটি আসলে পুরো মাহফিলটি বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর বিশেষ করে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, বাদ আসর কিন্তু আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি দামাত বারকাতুহুম হুজুর কিন্তু বাদ আসর বয়ান করবেন। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই বয়ানটি আসলে সরাসরি বাংলাদেশ টু লন্ডন টিভি একযোগে সম্প্রচার করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই একজন অতিথি এই মুহূর্তে আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, ওনার পরিচয় আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের সম্মুখে এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভির মাধ্যমে কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ভাই ও বোনেরা,
যারাই বাংলাদেশ টু লন্ডন চ্যানেল লাইভ দেখতেছেন বা দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই সর্বপ্রথম, এবং মহান রব্বুল্লাহ আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আমার নাম আবদুল্লাহ নুরি চৌধুরী, আমি মাদ্রাসার উস্তাদ। আর আমি এই মাদ্রাসাটা বাংলাদেশ টু লন্ডন চ্যানেলের সাথে আমরা কথা বলে তাদেরকে এখানে আনছি আর মাদ্রাসাটা দেখানোর জন্য, বিশেষ করে এই বাংলাদেশ টু লন্ডনের মাধ্যমে সারা বিশ্বে বা সারা বাংলাদেশে যেভাবে আমাদের মাদ্রাসার পরিচিতিটা ফুটে ওঠে এবং মানুষ যাতে জানতে পারে যে এত সুন্দর একটি পরিবেশে, গ্রামের মনোরম পরিবেশে এমন একটি সুন্দর মাদ্রাসা রয়েছে যাতে মানুষ দেখতে পারে এবং আমাদের মাদ্রাসা ভিজিট করে, আমরা এটাই চাইব। এবং সমস্ত ভিউয়ার্সদের প্রতি আমার এই কথা আবদার থাকবে যে আপনারা এই আমাদের মাদ্রাসায় আপনাদের সবসময় দাওয়াত রইল, আপনারা সবসময় আসবেন, আমাদের সুন্দর মনোরম পরিবেশের এই মাদ্রাসা দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত রইল। এবং এই মাদ্রাসার যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের নুরগাঁও মাদ্রাসা নামে পরিচিত, সিলেটের মধ্যে পরিচিত একটি মাদ্রাসা নুরগাঁও মাদ্রাসা, যা রেজাল্টের মধ্যে অন্যতম একটি মাদ্রাসা। গত বছরও আমরা এই 78টি এ প্লাস সহ গোল্ডেন এ প্লাস 11টি, 78টি এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস 11টি রেখে উন্নত মানের রেজাল্ট বছরের প্রতি বছরই এভাবে করে যাচ্ছে। এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই যাতে আগামীতে আরও উন্নত রেজাল্ট করতে পারে ছাত্ররা, আরও ভালোভাবে রেজাল্ট করতে পারে। আপনাদের দোয়া একান্ত কাম্য। আর আপনাদেরকে দাওয়াত রইল সবসময় আপনারা সবসময় আমাদের মাদ্রাসা দেখবেন, ভিজিট করবেন। মাদ্রাসার এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাদ্রাসার একজন উস্তাদ, ওনার কাছ থেকে আমরা আসলে মূল্যবান কথাবার্তা আপনাদেরকে শুনালাম। সুপ্রিয় ভিউয়ার্স, জলসার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা পরবর্তীতে আসলে আপনাদেরকে আবার নিয়ে আসব এই আজকের এই বাৎসরিক জলসায়। আপনারা আসলে আমাদের সাথেই থাকবেন এবং বেশি বেশি করে মাদ্রাসার জন্য আসলে কিন্তু বেশি বেশি করে আমাদের এই প্রচারণাটা শেয়ার করে আসলে এটি ছড়িয়ে দিবেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সভাপতি সহ কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে। আসলে কিন্তু এখানে এ মাইনাস এ প্লাস কিন্তু আসলে খুব বেশি করে গত বছরও অর্জিত করেছে ছাত্ররা হিফস বিভাগের। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মাদ্রাসার একজন মাদ্রাসা কমিটির সভাপতির কাছে। আসলে ওনার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার চেষ্টা করব, তারপর কিন্তু আমরা আসলে জলসার কার্যক্রমটা আসলে কিন্তু আমরা বাংলাদেশ লন্ডন টিভির মাধ্যমে একযোগে প্রচার করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আসলে আমাদের এই আজকের জলসাটি আসলে বেশি বেশি করে শেয়ার করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ক্ষুদ্রতম লাইভটি দেখছেন এবং দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই নুরগাঁও মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু পরবর্তীতে আবার আপনাদেরকে নিয়ে আসবো মাদ্রাসার বাৎসরিক জলসায়। সম্পূর্ণ জলসাটি কিন্তু আমাদের এই চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। আমাদের সাথে কিন্তু রয়েছে এখানে সিলেট টু লন্ডন চ্যানেলটিও কিন্তু লাইভ করবে। আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি নুরগাঁও মাদ্রাসা থেকে, আবার কিন্তু আমি চলে আসব, সবার সহযোগিতা কামনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।